সেটে আজকে এই মুহূর্তে, আর আমার সঙ্গে এখন রয়েছে সৌপ্তিক। সৌপ্তিক, ওয়েলকাম টু উই স্পট ইউ। আজকে প্রথমবার আমরা তোমাদের সিরিয়ালের সেটে, তো পুরো ক্যারেক্টার আর ফুল গেট আপ তো দেখে পাচ্ছ, পুরো রাজা বা এরকম কোন ক্যারেক্টার পোর্ট্রে করছো তুমি এখানে, কি ক্যারেক্টার সেটা সম্পর্কে। থ্যাংক ইউ টু উই স্পট ইউ, আমায় স্পট আউট করার জন্য। এক্স্যাক্টলি, ওয়েল আমি এখানে রাজা অনন্ত বর্মা। তো এই রাজ্য এবং অনন্ত বর্মার রানীর নিয়ে গল্পের প্রিমাইসেস, অ্যান্ড তারপরে আমাদের ঈশ্বরের অ্যাঙ্গেলটা তো আছেই, সেটা নয় আমি বললাম না, অন্যরা স্পট করে দেবে সেই জিনিসটা। তো হ্যাঁ, এখানে আমি রাজার চরিত্র প্লে করছি, অনন্ত বর্মা, যাকে নিয়ে গল্প এবং যার রানীকে নিয়ে গল্প। আচ্ছা, তো রানী এন্ড রাজার মধ্যে কম্প্যাটিবিলিটি কিরকম, মানে শুটিং করতে কেমন মজা হচ্ছে, মানে কোন রাজার চরিত্র আমি এখন অব্দি তো আমি দেখিনি। লোকনাথে বোধ হয় এরকম ক্যারেক্টার ছিল না, এত সাধগোজ ছিল না। লোকনাথে ডেফিনেট ছিল, লোকনাথ বাবা মানে দাড়ি গো, হ্যাঁ সাজগোজ ছিল না। আমি জানি না, আমি আমার ইনিশিয়াল ক্যারিয়ারে যেগুলো করেছি খুব মডার্ন বয় বয় নেক্সট ডোর বা গ্যাংস্টার সোহাগীতে, তো তারপরে মাই তো কোনোদিন করিনি। তো বোম্বেতে থাকতে থাকতে যখন আমি অন্য জনারে কাজ করছি পুরো ওয়েব সিরিজ এন্ড ফিল্মস নিয়ে, তখন এখানে একজনের ডাকে শাহানাদি টোল্ড মি টু কাম ডাউন, অ্যান্ড ফার্স্ট টাইম মাই তো করবো লোকনাথ করতে শুরু করলাম, এবং আই স্টার্টেড এনজয়িং মাই তো। তো তারপরে তো আমার শরীর খারাপ হয় লোকনাথে, আমার জার্নিটা কাইন্ড অফ স্টপড হয় এজ বাড়িয়ে ভাস্বরদার ক্যারেক্টার ঢুকে। তারপরে এগেন আই টুক এ ব্রেক ফ্রম টেলিভিশন, এগেন গট ব্যাক টু দ্য ওয়ার্ক আই ওয়াজ ডুইং, এবং অন্য কাজও করছি, আই এম ডিরেক্টিং প্রডিউসিং, সেগুলো তো চলছে। কিন্তু তার সঙ্গে আবার এই কাজের অফারটা আসে আমার কাছে, অ্যান্ড এগেন মাইথো। অ্যান্ড আমি এটাই অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সৌমিক দা আমায় বলে যে এই চরিত্রটার মধ্যে অভিনয়ের প্রচুর স্কোপ আছে, অ্যান্ড এই চরিত্রটা তোকে করতেই হবে। এবার টেলিভিশনটা আমার কাছে অন অ্যান্ড অফ হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে আমি ডিসাইড করছি আচ্ছা ঠিক আছে এখন টেলিভিশনে আই উইল গিভ এ ব্রেক, আবার বছর খানেকের মধ্যে দের ইজ সামথিং যেটা ইজ অ্যাট্রাক্টিং মি যে করো। তো মাইথোতে সেকেন্ড কাজ রাজা হিসেবে, এবার সাজগোজ অ্যাড হয়েছে লোকনাথের পর, সো ডেফিনেটলি ইন্টারেস্টিং। আচ্ছা, মাইথোর কাজ শোনা আমি বুঝলাম, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে ক্যারেক্টার সিলেকশন সেটা কি করে তুমি করো, মানে মাইথো বলে কি তুমি হ্যাঁ বলছো আজকাল, মানে যেহেতু মাইথোলজিক্যাল প্রচন্ড গ্র্যাব করছে অ্যাটেনশন। না না না, ওরকম কোনো ব্যাপার নয়, মাইথো ডেফিনেটলি গ্র্যাব করছে লোককে, কিন্তু আমার জন্য ক্যারেক্টার সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে তুমি আমার কাজ যদি দেখো, ইট হ্যাজ বিন ভ্যারাইটি অফ ওয়ার্ক, স্টার্টেড উইথ আ গরিব ঘরের ইয়াং বাঙালি ছেলে which was ধনী মেয়ে, দেন বড়লোক বাড়ির ছেলে যে যার মধ্যে এথিক্স আছে, ফ্যামিলির এ হচ্ছে ঘরে ফেরার গান, আবার জলনুপুরে দ্য বয় নেক্সট ডোর, আবার সোহাগীতে গ্যাংস্টার, আবার সেখান থেকে চলে এসেছি আমি লোকনাথ বাবার চরিত্র, আবার সেখান থেকে এই চরিত্রটা হচ্ছে রাজার চরিত্র। কিন্তু একটা জিনিস আমার মনে হয় এখন টেলিভিশনে লাভ স্টোরি প্রচণ্ড মিসিং, যেটা আমার মনে হয় প্রচণ্ড ওয়ার্ক করে। আর এখানে একটা ভেরি সুইট রোম্যান্স আছে গল্পের মধ্যে, এই রাজার রানীর যে রোম্যান্টিক পার্টটা, এই যে বিল্ড আপটা আমার খুব পছন্দ হয়েছিল গল্প শুনে। সো আই সেড ঠিক হ্যাঁ, রোম্যান্টিক চরিত্র আছে প্লাস মাইথোর অ্যাঙ্গেল আছে, তার সঙ্গে অভিনয় করারও স্কোপ অনেকটা আছে রাজা হিসেবে, যেটা আমি করিনি। মানে আমরা সবাই রাজা বললেই একটা ছোটবেলায় ফ্যান্টাসি থাকতো, ইয়া আই এম প্লেইং দ্য কিং, মানে মহাভারত রামায়ণ দেখে মনে হতো যে হ্যাঁ তীর ছুটছি, তলোয়ার নিয়ে সোর্ড ফাইট হচ্ছে, ঘোড়া হর্স রাইডিং। তো সেই হিসেবে রাজার চরিত্র আই হ্যাভেন্ট ডান ইট বিফোর, তো আই সেড ওকে লেটস ডু ইট। আচ্ছা, এটা তো মেয়েদের ব্রত কথা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি সবথেকে তোমার কাছে জানি তুমি কতটা এইসব কি বলবে আচার কি বলে আচার আচরণ আচার বিচার এইসবগুলো সে কতটা, মানে ইটস লাইক ইনটু। দেখো, টু বি ভেরি অনেস্ট, আমার বাড়ি হচ্ছে চক্রবর্তী বাড়ি, অ্যান্ড লট অফ রিচুয়ালস অ্যান্ড এভরিথিং লক্ষ্মী পুজো থেকে, মানে দের আর সো মেনি পুজোস, অ্যান্ড আমার মা স্পেশালি, ঠাকুমা মা দিদা সবাই প্রচণ্ড স্ট্রিক্টলি ফলো করে, মানে সেটা হচ্ছে নিরামিষ খাওয়া, সপ্তাহে দুদিন কি তিন দিন নিরামিষই খাচ্ছে তারা, তারা হয়তো কোথাও পুজো থাকলে সেখানে প্রেজেন্ট হবেই, এবং পুরো
প্ল্যান্ড আউট, মানে ঠেকা ছোঁয়া অনেক কিছু ব্যাপার আছে। আমি সামাও এই ফ্যামিলিতে থেকে যেহেতু আমি বাইরে বেশি থেকেছি তাই জন্যে হয়তো একটু আলাদা হয়ে পড়েছি। অ্যান্ড আমার কাছে রিচুয়ালস গুলো না মন থেকে, মানে তুমি মন থেকে যেটা বিলিভ করবে সেটা করো, আদারওয়াইজ ডোন্ট ফলো দ্য রিচুয়ালস ইউ ক্যানট বিলিভ, এটা আমার মতামত। তো হ্যাঁ, আমার মা হাতে বিপত্তারিণীর তাগা বেঁধে দেয়, ওটা আমি দু তিন দিন রাখার পর আমি খুলে রাখি, জাস্ট টু অনার দ্যাট। বাট পার্সোনালি হ্যাঁ, আমি খুব একটা মেনটেন করি না। আচ্ছা, কিন্তু এই যাবতীয় যা কিছু ব্রতকথা রয়েছে এগুলোর সঙ্গে ভীষণ কিছু সায়েন্টিফিক, মানে এখন ইন্টারমিডিয়েট ফাস্টিং অ্যান্ড অল এভরিথিং ইটস ভেরি ইন্টারকানেক্টেড, তো সেক্ষেত্রে সেই সবগুলো মাথায় রেখে সেগুলো কিছু করা হয়, মানে হয়তো উইকে একদিন আমি শুধু ফ্রুট ডায়েটে থাকবো, একদিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করবো, এরকম কিছু করা হয়। মানে ব্যাপারটা কি বলতো, আমাদের তো পুরো যে আয়ুর্বেদিক হিস্ট্রি বলো আর আমাদের বেদাস বলো, ইটস ভেরি সায়েন্টিফিক, এটা আজকাল প্রুভেন হচ্ছে। এবার কোনোটা জিনিস তো সব খারাপ বা সব ভালো হয় না, সো ইউ হ্যাভ টু পিক উইচ ইজ গুড। এই যে উপোস, ইটস হেলদি, তো আমরা আমি ডেফিনেটলি সেটা সবসময় হয়তো ফলো করতে পারি না ওয়ার্ক রেজিমেন এর জন্যে, কিন্তু আমি সাপোর্ট করি বিষয়টাকে। দেখো, কয়েকটা জিনিস কনসেন্ট্রেশনের জন্য খুব দরকার আমাদের অ্যাক্টার্সদের, তো আমি যেহেতু ব্রাহ্মণ তাই জন্য ওই গায়ত্রী মন্ত্র পড়া, আমি এক বছর পৈতে হওয়ার পর ব্রহ্মচর্য পালন করেছিলাম অ্যান্ড আই হ্যাভ সিন দ্য বেনিফিটস অফ ইট। অ্যান্ড ইয়া, কনসেন্ট্রেশন, তোমার উইল পাওয়ার প্রচণ্ডভাবে ইনক্রিজ হয়। অ্যান্ড তো সেইভাবে যে পজিটিভসগুলো আছে সেগুলো তো 100% আমাদের নেওয়া উচিত। কিছু নেগেটিভ সাইডস আছে যেগুলো উই ক্যান অ্যাভয়েড, সেটা ডিপেন্ড করে, মানে আমি সাজেস্ট করছি না কারোকে যে অ্যাভয়েড করো বা করো, বাট আমার মনে হয় যে মন থেকে যেটা আসছে, যেটা তুমি রেজাল্ট পাচ্ছ, ট্রাই করো, যদি তোমার মনে হয় যে হিট ওয়ার্কস, ডু ইট। বছরে যদি কোনো ব্রত কথা তোমাকে বলতে বলা হয় যে এটা তোমাকে পালন করতে হবে, উইচ ওয়ান উড ইট বি? এটা চাপে ফেলে ব্রত কথা কোনটা পালন করা যায়, আমার মনে হয় আমি শিব ভক্ত। আচ্ছা, তো শ্রাবণ মাস চলছে, তো সোমবারগুলো আমি অ্যাভয়েড করি ননভেজ অ্যান্ড অল, এবং শিবের মাথায় জল ঢালি। আচ্ছা, ইয়েস, সো এই ব্রত কথাটা আমি পালন করি। আমাদের যারা ভিউয়ার্স রয়েছে ভি স্পটিফাই, তাদেরকে তুমি কি বলতে চাইবে? আমি একটাই কথা বলতে চাইবো যে বহু দিন পর, মানে অলমোস্ট আফটার এ ইয়ার্স গ্যাপ, আমি একটা কাজ করছি, যদিও এটা ডেলি সোপ নয়, মানে ছমাস সাত মাস ওরকম হবে না, বাট যতদিনই হোক আমায় তো এত ভালোবাসা দিয়েছেন, এতদিন ধরে আমার প্রত্যেকটা কাজকে ফলো করেছেন, তার রিভিউ আমি পাই সোশ্যাল মিডিয়ায়, তো এই কাজটাও দেখুন, এটাও আমার খুব আলাদা একটা চরিত্র। আবার আমি ফিরে আসছি আপনাদের জন্য টেলিভিশনে, কারণ আমি প্রচুর লোক জিজ্ঞেস করে যে কি করছো, কেন দেখতে পাচ্ছি না, মানে তোমার ক্যারেক্টারটা এত হিট ছিল, তুমি লোকনাথ হয়ে, মানে এজেড লোকেরা আমায় প্রণাম করতে আসছে, এরকম এম্বারেসিং মোমেন্টও গেছে। তো এই ভালোবাসা, এই আশীর্বাদ আপনাদের আমায় হয়তো এত দূর এগিয়েছে, তো আমি বলবো আপনাদের জন্যই ফেরা টেলিভিশনে, যাতে আপনাদের আরেকটু আনন্দ, খুশি, ভালোবাসা দিতে পারি, আর আমিও চাইবো যে আপনারা সেটা আমায় যেভাবে ভালোবেসেছেন ওরমভাবেই ভালোবাসুন। তাই এই সিরিজটা প্লিজ দেখুন, বিপত্তারিণী সিরিজ মেয়েদের ব্রত কথায়, আমি খুব খেটে চেষ্টা করছি যে আপনাদের একটা খুব ভালো কাজ উপহার দেব। ফর সাচ এক্সক্লুসিভ কন্টেন্টস ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।